দীর্ঘ ক্যারিয়ারে অনেক মজার ঘটনা রয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানের, রয়েছে অনেক অজানা কাহিনী, মাঝে মধ্যে তা ভক্তদের সঙ্গে শেয়ার করেন বলিউড বাদশাহ। তেমনি একটা হলো শাহরুখের নিজেকে বাথরুমে বন্ধ করে রেখে কাঁদার গল্প। বিষয়টা ঠিক কি? সম্প্রতি সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলেন নায়ক। সেখানে মার্কিন পরিচালক ওয়েস্ট স্ট্রনের সঙ্গে কথোপকথনের ফাঁকে শাহরুখ জানান, একটি বিশেষ সময় তিনি নিজেকে বাথরুমে বন্ধ করে রাখেন। আসলে যখনই শাহরুখের কোনো ছবি বক্স অফিসে সাফল্য অধরা থাকে, তখনই নিজেকে বাথরুমে বন্ধ রেখে কেঁদে ফেলেন শাহরুখ। আবার সাফল্য এলেও তা নিয়েও মোটেও মারামাতামাতি করতে রাজি নন তিনি, কারণ সাফল্য বা ব্যর্থতা দুটি খুব ক্ষণস্থায়ী, তাই তার মতে বাস্তববাদী হওয়াটাই সব থেকে ভালো।